আসসালামু আলাইকুম। বিইউ রেডিও কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি বিইউ রেডিওর সকল শ্রোতাকে। আমি আছি আরজে শোয়েব আপনাদের সাথে এবং থাকার চেষ্টা করব ঠিক পুরোটা সময় জুড়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে আয়োজন বা প্রোগ্রাম সেটি হলো টিউশনের গল্প, আর আমরা এই মুহূর্তে ঠিক আছি টিউশনের গল্পে 10 নম্বর এপিসোডে। আর এই আয়োজনে আমাদের সাথে অতিথি হয়ে আছেন এমডি সাকিবুল ইসলাম, আর আমাকে টেকনিক্যাল কাজে সহায়তা করছেন কি শাহরিয়ার ফারদিন। আমি চাইবো সাকিবকে জয়েন করতে। হাই সাকিব, স্বাগতম জানাচ্ছি বিউ রেডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিউ রেডিওকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আবারও, আর আরজে শোয়েবকেও ধন্যবাদ। ধন্যবাদ সাকিব। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আশা করতেছি যে আমাদের যে যারা শুনছে, যারা দর্শকরা বা শ্রোতারা, সবাই ভালো আছেন। বর্তমান সিচুয়েশনে ভালো থাকাটাই আসলে মুখ্য বিষয়, যে নিজেকে ভালো রাখা, শারীরিক মানসিক দুই দিক থেকেই ভালো থাকা মেইন বিষয় বর্তমানে। ডিয়ার লিসেনার্স, আজকে আমাদের আয়োজন হলো টিউশনের গল্প, আর এই আয়োজনে আমরা কথা বলবো বর্তমানে টিউশনের নানা অভিজ্ঞতা, নানা দিক, বর্তমান সময় টিউশনের দিকগুলো নিয়ে। আর সেক্ষেত্রে সাকিবের অভিজ্ঞতা কি কি অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানবো। আর আমি একটু আপনাদের অবগত করতে চাই যে টিউশনের গল্প বিউ রেডিও নতুন কোনো প্রোগ্রাম না। যারা বিউ রেডিওর সাথে পূর্বেও ছিলেন তারা হয়তো জানেন টিউশনের গল্প শুরুর দিক থেকে ছিল, মাঝখানে কিছুদিন গ্যাপ হয়েছিল। আপনাদের সারা পেয়ে বিউ রেডিও আবার চেষ্টা করছে টিউশনের গল্পটা চালু করার। আশা করি আবার আপনারা নিরবিচ্ছিন্ন ভাবে এই প্রোগ্রামটি পাবেন। হ্যাঁ সাকিব, আমি যদি তোমাকে কিছু প্রশ্ন করব, আর আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে চেষ্টা করব যেন এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় টিউশনিটা, অর্থাৎ বর্তমানে করোনা পরিস্থিতিতে টিউশনিটার অবস্থা কি বা কোচিং সেন্টার, সেক্ষেত্রে আমরা কিছু কথা বলবো। সেক্ষেত্রে যদি আমি তোমাকে বলি যে বর্তমানে আমরা টিউশনি করাতে তুমি কোন পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, অর্থাৎ আমরা কিন্তু 2 থেকে 3 পদ্ধতি অবলম্বন করি, গুগল মিট, জুম, অ্যানাদার অনেক অন্য পদ্ধতি থাকতে পারে, সেক্ষেত্রে তুমি কোন পদ্ধতি অবলম্বন করো আর কেন করো এটা? আচ্ছা, ধন্যবাদ। এখানে আমাদের যে কোয়ারেন্টাইন সময়, এই কোয়ারেন্টাইন সময়ে সাধারণত স্টুডেন্টরা কোচিং এ যেতে পারে না এবং টিচাররা বাসায় গিয়ে পড়াতে পারে না, সেক্ষেত্রে আমরা অনলাইন ব্যবস্থাটা করে থাকি। তো অনলাইন ব্যবস্থা করে থাকার ফলে আমাদের যে গুগল মিট আছে, তারপর আছে জুম আছে, তাছাড়া আমাদের ফেসবুক বর্তমানে রুম একটা অপশন খুলেছে, যখন যেটা পারি সেটাই নিয়ে থাকে। কারণ অনলাইনে জুমের একটা লিমিটেশন আছে, সময়ের লিমিটেশন আছে, যদি আইডিটা যদি আপনার ন্যাশনাল করা না থাকে বা আইডিটা যদি কেনা না থাকে তাহলে আপনার অবশ্যই এটা জুম জুমটা অবশ্যই 40 মিনিট লিমিটেশন থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে গুগল মিটে আপনার কোনো লিমিটেশন নেই, সেক্ষেত্রে গুগল মিটটাই আমি প্রেফার করব। তাছাড়া ফেসবুক রুমও এসেছে এখন, সেখানেও তেমন কোনো অতিরিক্ত ফ্যাসিলিটি দেয়নি ওরা। আর আমি আমি সাধারণত জুমেই ক্লাস করাই, জুম এবং গুগল মিটে ক্লাস করে থাকি, সেক্ষেত্রে সবচেয়ে প্রবলেম ফেস করেছে জুমে। আচ্ছা, আমি একটু বলি যে আমাদের মনে হয় গুগল মিট আর জুম দুইটার বিষয় নিরবিচ্ছিন্ন ভাবে, অর্থাৎ কথায় প্রবলেম ওইভাবে হয় না যেভাবে মেসেঞ্জার বা ফেসবুকে হয় সাধারণত। সেক্ষেত্রে মনে হয় গুগল মিট, জুম দুইটাই প্রেফার, দুইটাই মোটামুটি ভালো। আর জুমে নির্দিষ্ট একটা লিমিটেশন আছে, সাকিবের কথায় বলছো, প্লাস আমরাও জানি জুম একটা লিমিটেশন আছে, গুগল মিট সেক্ষেত্রে একটু বেটার। সেক্ষেত্রে গুগল মিটটাই সাকিব তুমি মনে হয় প্রেফার করতেছো? হ্যাঁ জি, আমি গুগল মিটকে প্রেফার করি জুমের থেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সাকিব। আমরা একটু যদি আর একটু ভিতরে যাই, অর্থাৎ ক্লাস আমরা তো নিয়ে থাকি, আগে সরাসরি সামনাসামনি গিয়ে একভাবে পড়াতাম, বর্তমানে অন্যভাবে পড়াই, সেক্ষেত্রে আমাদের কিছুটা পার্থক্য হয়, কিছুটা সময় আমরা চেঞ্জ করতে হয়, নিজেদের কিছু লিমিটেশন আছে। সেক্ষেত্রে আমি যদি বলি, অর্থাৎ আমরা কিছু ক্লাস কি ভিডিও করে রাখি অনেক সময়, অনেক সময় লাইভ ক্লাস নিয়ে থাকি, এক্ষেত্রে ভিডিও ক্লাস অথবা লাইভ ক্লাস যেটাই বলি, কোনটার ক্ষেত্রে তোমার প্রেফার করো বা কোনটা তোমার কাছে ভালো লাগে, যে লাইভ ক্লাসটা না ভিডিও ক্লাসটা যেটা আগে করে রাখা হয়, কোনটা ছাত্রছাত্রী প্লাস তোমার কাছে দুইটা ভালো বা প্রায় প্রেফার করো তুমি? সাধারণত স্টুডেন্ট
কতজন পড়েছি তাদের মধ্যে থেকে, যেটা যদি আমি পরিসংখ্যান করে বলি বা যেটাকে বলা হয় রিসার্চ করে বলতে পারি, সেক্ষেত্রে ভিডিও করে স্টুডেন্টদেরকে দিলে স্টুডেন্টরা কি করবে, সাথে সাথে ভিডিওটা দেখে বা ভিডিওটা থেকে বিভিন্ন জিনিস শিখবে, তার কোনো আগ্রহ পোষণ করে না। কারণ হচ্ছে ওরা পরে দেখবে, বা একটু দেখলাম এখন, আবার একটু পরে দেখবো, আবার একটু আবার কালকে দেখবো, এরকম করে করে আছে না, তারা সময়টাকে পিছায়, আর যেটা ইনস্ট্যান্ট ক্লাস থাকার কথা সেই ক্লাসটা তারা পরিপূর্ণভাবে করতে পারে না বা করতে চায় না, তাদের মনোযোগটা বসাতে পারে না। কারণ আর তারপর হচ্ছে যে ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকি তাহলে আমরা কোনো কোয়েশ্চেন করতে পারি না সেক্ষেত্রে ভিডিও ক্লিপে। আর অন্যথায় আমরা দেখতে পারি যে লাইভ ক্লাসটার মধ্যে আমরা সাধারণত, ঠিক আছে লাইভ ক্লাস আমরা পর্যাপ্ত ক্লাসটা দিতে পারি না, বা আমরা একসাথে অনেকগুলো পড়া পড়াতে পারি না বা বুঝাতে পারি না ঠিক মতো, কিন্তু স্টুডেন্টরা যদি না বুঝে থাকে কিন্তু তার জন্য তারা কোয়েশ্চেন করতে পারে, তাদের সেই জন্য একটা মনোযোগ থাকে, হ্যাঁ আমি কোয়েশ্চেনটা করবো, কারণ অন্যজন আছে অপর প্রান্তে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে লাইভ ক্লাসটাই বেটার ভিডিও যে সেন্ড করার ম্যাটার থেকে, লাইভ ক্লাসটা সবচেয়ে বেশি বেটার। আচ্ছা, তুমি এক্ষেত্রে বলতেছো যদি ভিডিও ক্লাস হয়, অর্থাৎ আমরা স্টুডেন্টদের পর্যাপ্ত মনোযোগ আকর্ষণ, বা আমি যদি লাইভ ক্লাস বলি সেখানে আমরা হয়তো সামনাসামনি গিয়ে ক্লাসটা করতে পারতেছি না, তারপর স্টুডেন্টদের প্রেজেন্ট থাকা প্লাস তাদের কাউকে কিছু জিজ্ঞেস করা সেটা আমরা করতে পারি, সেক্ষেত্রে ভিডিওর চাইতে লাইভ ক্লাসটা বেশি ভালো বা বেশি কাজে লাগবে এক্ষেত্রে তোমার কথায় আমি যেটা বুঝলাম নাকি? হুম, জি জি, এটাই এটা হচ্ছে মূল কথা যে আচ্ছা আমাদের ঠিক আছে। আর একটা মধ্যে। বিষয় হলো যে আমাদের যে আরেকটা বিষয় হলো যে আমরা আগে যেভাবে পড়া আদায় করে নেওয়ার সিস্টেম, কিন্তু বর্তমান সিচুয়েশন আমাদেরকে বাধ্য করেছে সেই সিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন পড়া আদায় করার জন্য পুরো সম্পূর্ণ নতুন টেকনিক অবলম্বন করতে হইতেছে আমাদের, হয়তো নতুন ভাবে এক একজন এক এক রকম সিস্টেম করতেছে, এক একজন এক একজনের থেকে শিখে নিচ্ছে, সেক্ষেত্রে আমাদের নতুন নতুন আলাদা ভাবে ক্রিয়েট করতে হচ্ছে যে সিস্টেম কিভাবে আমরা পড়া আদায় করব। স্টুডেন্টদের ভিতরে এক ধরনের অমনোযোগিতা থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি সামনে না গিয়ে ক্লাসটা নেওয়াটাও একটা বড় টাফ ব্যাপার, যদিও আমাদের আবার বলতেছি সিচুয়েশনে বাধ্য হয়ে আমরা এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় টিউশনই করতেছি, বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা গুগল মিট বলি জুম বলি নানা মাধ্যমে আমরা টিউশনটা চালিয়ে যাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো এটা যে তুমি কিভাবে পড়া আদায় করে নাও শিক্ষার্থীদের থেকে? আচ্ছা, এখানে স্টুডেন্টরা সবসময় পড়া দিতে বা বাড়ির কাজ দিতে আগ্রহ পোষণ করবে না, ওরা পড়ালেখা করতে চাচ্ছে না বর্তমান যে পরিস্থিতিতে, ওরা আপাতত এক একজন এক এক রকম বলে, যে ক্লাস 9-10 এর স্টুডেন্টরা সাধারণত বলে থাকে স্যার ভাল লাগছে না, স্যার বাড়ির কাজ কমিয়ে দেন বা বাড়ির কাজ দিয়েন না, আমরা পরে রাখবো, এইসব এই ধরনের আমরা অজুহাত শুনে থাকি সাধারণত। তো এটার ক্ষেত্রে আমরা এক একজন টিচার, এক একজন অনলাইন টিচার আর কি, সকল অনলাইন টিচারদের শ্রদ্ধা জানিয়ে বলছি যে এক একজন টিচার তাদের নিজস্ব পদ্ধতি অবলম্বন করে বাড়ির কাজ বা পড়া আদায় করে নেয়। আর সেক্ষেত্রে আমি কিভাবে নিয়ে থাকি, আমি সাধারণত স্টুডেন্টদেরকে একটু নতুন ধাঁচে আদায় করে নিয়ে থাকি। কারণ হচ্ছে 9-10 এর স্টুডেন্ট বা ইন্টার স্টুডেন্টরা এখনো অনেকে ইমেল পাঠাতে পারে না, ইমেল পাঠাতে পারে না বা সফটওয়্যার মাধ্যমে পিডিএফ তৈরি করতে পারে না, তো সফটওয়্যার মাধ্যমে পিডিএফ তৈরি করতে পারে না। সেক্ষেত্রে আমি তাদেরকে সেই জিনিসটাতে শিখানোর জন্য আমি তাদেরকে বলি তোমরা HW গুলো লিখবা, লিখে পিডিএফ করবে, পিডিএফ করে দেন, ওইটা আমাকে ইমেলে সেন্ড করবে। সেক্ষেত্রে যাদের ইমেল নেই তারা কি করলো, ইমেল অ্যাকাউন্ট খুললো, আর যারা আগে কখনো ইমেল সেন্ড করতে পারতো না তারা ইমেল সেন্ড করতে শিখেছে, অনেকে স্ক্যান করতে শিখেছে, স্ক্যান করে পিডিএফ করতে শিখেছে। তো সেই ক্ষেত্রে কারচুপির কোনো কিছু নেই, অবশ্যই তোমাকে লিখতে হবে, লিখে তারপরেই তো তোমাকে পিডিএফ করতে হবে, সেটা হচ্ছে আমার পদ্ধতি HW নেওয়ার ক্ষেত্রে। আর একটা নির্দিষ্ট সময় ধরা বেঁধে দেয় যে এই সময়ের মধ্যে আমাকে ইমেল সেন্ড করতে হবে, না হলে একটা জরিমানা আছে, আর জরিমানা না দিলে সরাসরি গার্জেনের সাথে কথা বলে, আর প্রতি উইকে গার্জেনের সাথে কথা বলা হয়। তো HW ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আমার ক্লাসে। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি যে তুমি এক প্রকার বাধ্যই করতে পারতেছো যে স্টুডেন্টদের যারা ফাঁকিবাজি করতে পারে না, প্লাস হলো বর্তমানে আমরা এই শিক্ষা ব্যবস্থায় তোমার টেকনিকটা আমার কাছে অন্তত পক্ষে ভালো লেগেছে, আমি জানি না দর্শকদের কাছে কিরকম লাগবে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, ডিয়ার লিসেনার্স, বিইউ রেডিও বর্তমানে সদা সর্বদা আপনাদের সহায়তায় খুব ভালোভাবে চলছে,
আপনারা চাচ্ছেন বিধায় আমরা প্রতিটি আরজে প্রতিটি মেম্বার বিইউ রেডিওর চেষ্টা করছে যেন আপনাদের বলতে পারি যে মন জয় করার বা আপনাদের চিন্তা মতো বা আপনাদের যাই যে প্রোগ্রামগুলো চাচ্ছেন সেই প্রোগ্রামগুলো চালু করার জন্য। বিইউ রেডিও এখন খুব দ্রুততার সহিতে চলছে বলতে গেলে, আমাদের প্রতি সপ্তাহে প্রতিদিন প্রোগ্রাম থাকে, সর্বনিম্ন দুইটি তিনটিও প্রোগ্রাম থাকে, এক্ষেত্রে প্রায় 20টির মতো প্রোগ্রাম আছে। এছাড়াও ঈদে প্লাস হলো আমরা বঙ্গবন্ধু অলিম্পিয়াড সহ কিছু কিছু কার্যক্রম করছি, যাতে বর্তমানে মুজিব বর্ষকে সামনে রেখে অনেক কার্যক্রম চালু রাখছি। যারা বিইউ রেডিওর পেজ দেখতেছেন বা বিইউ রেডিওর সাথে আছেন সবাই হয়তো জানেন। আচ্ছা, আমরা যদি আবার আমাদের টিউশনের গল্পে ফিরে আসি, সেক্ষেত্রে আমি আবার সাকিবের কাছে আসব। যে সাকিব, আমি যদি বলি যে 100% আউটপুট দেওয়া সম্ভব, কিভাবে হয় যে এক্ষেত্রে আমরা সরাসরি একজনের কাছে গিয়ে যেভাবে পড়াতে পারতাম এখন আমরা যেতে পারি না একজনের কাছে, তবে আমরা একটা ডিজিটাল মাধ্যমে ভার্চুয়ালি তার সাথে কন্ট্যাক্ট করতেছি, এক্ষেত্রে কি 100% আউটপুট দেওয়া সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে, আর 100% যদি না সম্ভব হয় তো তুমি কি করতেছো বর্তমানে, এটা আমাদের একটু বলবে। আচ্ছা ঠিক আছে, আমাদের যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসে কখনোই 100% ক্লাস দেওয়া সম্ভব না, বা তো মেক করে আমরা স্টুডেন্টদের কাছে পাঠাবো সেটাও 100% পসিবল না। কারণ হচ্ছে আমরা যদি সাধারণত স্টুডেন্টদের সামনে থেকে একটা বোর্ডে থেকে বোর্ড সামনে রেখে যখন তাদেরকে পড়াই, তাহলে অনেকগুলো এক্সাম্পল বা আমার এক্সপ্রেশনস, মুখের এক্সপ্রেশনস বা কথাবার্তায় অনেক কিছু বুঝাতে পারি সামনাসামনি। একটা মানুষ সামনাসামনি যতটুকু বুঝবে তার থেকে, যতটুকু বুঝবে তার থেকে কম বুঝবে যদি ভার্চুয়ালি আমরা কথোপকথন করে থাকি। পড়ালেখার মধ্যে আমরা যদি কোনো একটা টপিক যদি বুঝাতে চাই, তা ওই টপিকটা সম্পর্কে আমি প্রপারলি বুঝানোর সময় হয়তো নেট ডিস্টার্ব দিবে বা আমার কথায় কোনো ল্যাকিংস থাকবে, বা আমি ধরো একটা জিনিস স্কিপ করে গেলাম আর সেই ক্ষেত্রে আমি মুখে বলছি। আর যদি সরাসরি বলতে পারতাম তাহলে আমি কি করতাম, মুখে বলার সাথে সাথে হাতের ভঙ্গিতে বুঝিয়ে দিতে পারতাম, বা যে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড থাকে সেই ব্ল্যাক বোর্ডে আমি কতগুলো এক্সাম্পল বা চিত্র এঁকে বুঝিয়ে দিতে পারি। কিন্তু অনলাইন ক্লাসে সেটা বোঝানো পসিবল না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পসিবল, যেটা হচ্ছে আমরা অনলাইনে ল্যাপটপ বা অন্য প্যাডের মাধ্যমে, সেটা অনেক ব্যয়বহুল অনলাইন ক্লাস, তার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা হচ্ছে যে প্যাড থাকবে, প্যাডের মধ্যে আমরা এগুলো ডিজাইন করতে পারি বা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা ক্লাসগুলো করতে পারি। সেক্ষেত্রে আবার স্টুডেন্টরা অত রোমাঞ্চকর বা মনোমুগ্ধকর একটা ক্লাস পাবে না বা পারফেক্ট একটা ক্লাস পাবে না, সেক্ষেত্রে আমি বলতে পারছি 100% তারা ক্লাস পায় না। আর একটা মানুষ সাধারণত সর্বোচ্চ 9 থেকে 10 মিনিট মনোযোগ রাখতে পারে একটা জিনিসে, তারপর পরে তারা বিভিন্ন দিকে মনোযোগ দিয়ে ফেলে, সেক্ষেত্রে 100% ক্লাস নেওয়া সুযোগ থাকা সত্ত্বেও সেটা নেওয়া পসিবল হয়ে ওঠে না। আর আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি যতটুকু ট্রাই করি ক্লাস নেওয়ার, দুইটা ক্যামেরা আছে, একটা ক্যামেরা দিয়ে আমি ওদেরকে স্ক্রিন শেয়ার করে থাকি, আর একটা ক্যামেরা যেটা আছে সেটা দিয়ে আমি সাধারণত খাতায় যদি কিছু লিখে থাকি বা যদি বোর্ডে কিছু লিখে থাকি সেটা আমি ওদেরকে শো করে থাকি। সাধারণত দুইটা ক্যামেরা, দুইটা আইডি থাকে, এরকম ভাবেই কোনো মতে চালিয়ে যাওয়া যায়। প্রপারলি কখনো অনলাইন ক্লাসটা কমপ্লিট করা পসিবল হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, এক্স্যাক্টলি তাই আমি এটাই চিন্তা করি, কারণ আমরা বর্তমান যে সিচুয়েশন বা অবস্থার সাথে একদম সম্পূর্ণ নতুন, এটা আমাদের আর কখনো এইভাবে ক্রিয়েট হয়নি। অনেকভাবে আমরা প্রযুক্তির সাথে একসাথে অ্যাড হতে পেরেছি, বর্তমানে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু স্টুডেন্টদের নতুন কিছু শিখাতে পেরেছি যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। বর্তমান সিচুয়েশনের সাথে দিক করে আসলে 100% আমরা দিতে পারি না, তবে ভবিষ্যতে কিরকম হয় বাংলাদেশের সারা পৃথিবীর অবস্থা, সেক্ষেত্রে আমরা হয়তো এই ব্যবস্থাটি আস্তে আস্তে আরো উন্নত, আরো নানাভাবে এগোতে থাকবে বলে আমি মনে করি। এবং একটা স্টুডেন্টকে সরাসরি সামনে গিয়ে যেভাবে পড়ানো সম্ভব, তার মনোযোগ যেভাবে আকর্ষণ করা সম্ভব, অবশ্যই গুগলে বা ইন্টারনেটের মাধ্যমে বা ভার্চুয়ালি অবশ্যই তার সেভাবে আকর্ষণ করা সম্ভব না। কারণ একটা মানুষের সামনে অনেক সময় আমরা কথা দিয়ে অনেক কিছু বুঝাতে পারি, বাট ডিরেক্ট পিছনে চিত্র দেখিয়ে ডিরেক্ট আমি কোনো কথা বললে সেই কথা অনেক সময় অনেক কিছুই হবে না। হয়তো তাদের পড়ালেখার বিষয়টা আমরা ফুলফিল করতে পারবো, বাট এক্সট্রা যে যে বিষয়গুলো আছে পড়ালেখার বাইরেও যে শিক্ষাগুলো, সেগুলো আমরা অনেক কিছু শিখাতে পারবো না এক্ষেত্রে। আচ্ছা, আমি সাকিব তোমাকে একটু আবার যদি বলি যে অনলাইন
অর্থাৎ আমি যদি অনলাইন টিউশনি বা অনলাইন কোচিং করাই আর সামনাসামনি টিউশনি বা কোচিং যেটাই বলি করাই, কোনটা বেশি প্রেফারেবল হতে পারে, মানে কোনটা বেশি স্টুডেন্টদের জন্য ভালো হবে বা কোনটার ক্ষেত্রে তুমি প্রেফার করো আর সেটা কেন? আমার আমার এটা হচ্ছে যে ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে অনলাইন ক্লাস আর ব্যক্তিগত ক্লাসের মধ্যে অনেক ধরনের প্রবলেম থেকে থাকে। এখন স্টুডেন্টের উপর নির্ভর করে আসলে স্টুডেন্টটা কি মেয়ে নাকি ছেলে। সাধারণত আমাদের সমাজে এখন যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারগুলো কোনো একটা পাড়া বা মহল্লা হয়ে থাকে বা অলিতে গলিতে হয়ে থাকে সাধারণত। তো সেই ক্ষেত্রে যদি দূরের বা নিকটে যদি না থাকা কতগুলো স্টুডেন্ট থাকে, যেমন মেয়ে স্টুডেন্ট থাকতে পারে বা ছেলে স্টুডেন্ট থাকতে পারে, বিশেষ করে মেয়েরা ভোগান্তিতে পড়ে, যে ইভটিজিং এর শিকার হয় বা রাস্তায় বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়ে থাকে বর্তমান যুগে। ছেলেরা তাদেরকে ডিস্টার্ব করবে। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে তারা কোচিং এর নাম দিয়ে এসে মাঠে চলে যায় বা রাস্তার মোড়ে আড্ডা দিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের যে জেনুইন কোচিং গুলো আছে, মানে সরাসরি যে টিচিং, এগুলাতে এই প্রবলেম গুলো হয়ে থাকে। তারও আছে, সেই ক্ষেত্রেও টিচাররা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, গার্জিয়ানদেরকে জানিয়ে থাকে কোচিং মিস করলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। আর অনলাইন ক্লাসটা হচ্ছে আমি ঘরে বসে করতে পারছি, আমার কোথাও যেতে হচ্ছে না, আমার সময়ের কোনো সময় নষ্ট হচ্ছে না, তা ক্ষেত্রে সেক্ষেত্রে আমার অর্থেরও কোনো কমতি মানে কমছে না। যেমন হচ্ছে আমি ধরেন কোচিং সেন্টারে যাচ্ছি, সেক্ষেত্রে আমার গাড়ি ভাড়া দিতে হচ্ছে, তার জন্য একটু নাস্তা খরচ, চা খরচ, সেরকম আমাদের খরচ হয়ে থাকে। সেক্ষেত্রে অনলাইনে সেই খরচটা থাকে না, শুধুমাত্র MB খরচ, একটা ডিভাইস থাকতে হবে, একটা সফটওয়্যার থাকতে হবে, আর কিছু ফি দিয়ে একটা কোচিং সেন্টার বা একটা অনলাইন ক্লাসে জয়েন হতে হবে। হ্যাঁ, যে বিষয়টা ছিল যে 100% আউটপুট দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না, তারপরও আর সামনাসামনি পড়া আর সরাসরি সামনে পড়ানো আর অনলাইন টিউশন পড়ানো দুটো অনেকটা পার্থক্য থেকেই যায়। আমি তোমার কাছে একটু জানতে চাইবো যে টিউশনিতে, অনলাইন টিউশনিতে কোনো মজার ঘটনা বা আনএক্সপেক্টেডলি কিছু হয়ে গেছে এরকম কোনো ঘটনা তোমার আছে কিনা, থাকলে একটু শেয়ার করবা। হ্যাঁ, এরকম তো সাধারণত অনেক ঘটনা হয়ে থাকেই। আনএক্সপেক্টেড বলতে এটা বলাটা উচিত হবে কিনা জানি না, যে স্টুডেন্টরা করে থাকে সাধারণত তারা আমার কাছে আমার এগেনস্টে চলে যাবে, যদিও যে এরকম আমি আমারটা বলবো না, যে অন্যজনের উদাহরণ দিয়ে বলবো, সেটা আমার ধরে নেওয়া উচিত। যেমন স্টুডেন্টরা সাধারণত ফাঁকিবাজি করে, ফাঁকিবাজির একটা লিমিটেশন থাকে আমাদের। সাধারণত আমরা একটা অনলাইন ক্লাস দিনে 2টা বা 3টা অনলাইন ক্লাস করে থাকি বা নিয়ে থাকি, সেক্ষেত্রে মেয়ে স্টুডেন্টরা এবং ছেলে স্টুডেন্ট উভয়ে থেকে থাকে। তো ছেলে স্টুডেন্টরা সাধারণত কোনো ধরনের কুকর্ম বা কোনো ধরনের ঝামেলা করে না, তারা অনলাইন ক্লাস করে বা বাহিরে যায়, তাদের তাদের দিকেও ফ্যামিলিদের কোনো সমস্যা হয়ে থাকে না। অন্যথায় যদি আমরা মেয়েদের কথা বলে থাকি, তারা অনলাইন ক্লাসের নামে ফাঁকি দিয়ে নানান ধরনের কাজ করে থাকে বা নানান ধরনের সময় পার করে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে ভোগান্তিটা আমাদের নিজেদের করতে হয়। এক সময় আমরা আমাদের এক বড় ভাই আমাদেরকে বলেছিল, যেটা আমি আগে থেকে বলেছি, যে ছদ্মনাম দিব আমার নিজের, আমার না। তো স্টুডেন্টরা কি করে সাধারণত, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবে, গার্জিয়ানরা এসে যদি দেখে কি করো বা কি করস, তো সেক্ষেত্রে ওরা বলবে যে আমরা অনলাইন ক্লাস করি, অমুক স্যারের ক্লাস করে থাকি। তো গার্জিয়ানদের কাজ হলো যে হ্যাঁ ঠিক আছে, অমুক স্যার তো আমার সাথে কথা বলেছে যে ওদের অনলাইন ক্লাস আছে, ওকে ফাইন, তাহলে অনলাইন ক্লাসটা করুক, অনলাইন ক্লাস করতেছে, ওকে ডিস্টার্ব করা যাবে না। কিন্তু সেদিন যদি আমাদের অনলাইন ক্লাস না থেকে থাকে বা ওই সময়টা যদি আমাদের অনলাইন ক্লাস না থাকে, তাহলে ওর কথাটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই মিথ্যা। তো সেক্ষেত্রে মিথ্যা কথা বলে তাহলে কি আমাদের রেপুটেশনটা খারাপ করছে না? ও যথার্থ পড়ালেখা করছে না বা সবসময় পড়ালেখা করছে না, কিন্তু নাম দিচ্ছে আমাদের যে ও অনলাইন ক্লাস করতেছে, বা আমাদেরকে বলে দিয়েছে যে স্যার আর পড়বো না, আমাদের বাসায় প্রবলেম আছে, এই সমস্যা সেই সমস্যা, এরকম দেখিয়ে যদি না পড়ে, সেক্ষেত্রে টিউশন ফিটা ও নিয়ে কি করছে বা আমাদের নাম ভাঙিয়ে ও কার সাথে কথা বলছে বা কি করছে, সেই জিনিসগুলা আমাদের পোহাতে হয়, গার্জিয়ান থেকে শুনতে হয়। তো এক সময় এক একটা গার্জিয়ান কল দিয়ে বলে, স্যার আপনি তো কল দিয়েছিলেন অমুক সময়ে, আপনি তো এভাবে বলেছেন পড়ালেখা করে না, হ্যান ত্যান বা ক্লাস করতে আসে না, বা ওর মোবাইল আমরা জব্দ করেছি, তারপর আপনি বলছেন যে মোবাইল কোথায় কি হ্যান। তো এরকম কথা যদি বলে থাকে সাধারণত, তো আমরা তার রিপ্লাই কি দিব? তো আমরা তার রিপ্লাই দিব, অবশ্যই আপনি তো আমরা কল দেই নাই, আর কল দিলে আমরা এভাবে কোনো কথা বলে থাকি না। তো এরকম ধরনের আমরা সমস্যায় পড়ে থাকি, বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের ক্ষেত্রে। ওরা অনলাইন ক্লাসের ফাঁকে অনেক ধরনের কাজ করে থাকে, যেগুলোতে আমাদেরকে ভোগান্তি পোহাতে হয় আর আমাদের অনলাইন ক্লাস।
হয়ে থাকে সাধারণত। এটা ছিল আমার আমার না আমার একটা অভিজ্ঞতা বলা যায়, কিন্তু এটারও একটা প্রতিকার আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তুমি, সমস্যা নেই বলো। না, এটার একটা প্রতিকার হচ্ছে যারা অনলাইন টিচার থাকবেন তাদের একটু মানে অ্যাটেন্টিভ বা অ্যাক্টিভ থাকতে হবে। অনলাইন ক্লাস হওয়ার আগে সকলকে মেসেজ পাঠিয়ে দেওয়া, বা অনলাইন ক্লাসের মানে প্রতি সপ্তাহে গার্জিয়ানদের সাথে একটু অনলাইন মিটিং করা, অ্যান্ড গার্জিয়ানদেরকে বলে দেওয়া যে আপনারা ক্লাসের মাঝখানে এসে আপনারা দেখতে পারবেন সমস্যা নেই কার সাথে কথা বলতেছে বা কি ক্লাস করছে, সে পারমিশনটা অন্তত গার্জিয়ানদেরকে দিয়ে দেওয়া উচিত অনলাইন ক্লাসের শিক্ষক। তাহলে গার্জিয়ানরা ইরিটেট ফিল করবে না বা হেজিটেট ফিল করবে না যে ক্লাসের মাঝখানে এসে দেখছে কিনা, ক্লাস কি স্যারের সাথে করছে নাকি অন্য কারোর সাথে ক্লাস করছে, সে জিনিসটা তারা তদারকি করতে পারবে। সে পারমিশনটা অবশ্যই অনলাইন ক্লাসের টিচারদেরকে দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে এটা রোধ করা যায়। আর সঠিক টিচারকে আর টিচারের নাম্বারটা কি আদৌ ঠিক আছে কিনা, আদৌ কি ওনারা টিচারের সাথে কথা বলছে কিনা, সেই জিনিসটা কনফার্ম করতে হবে। যেহেতু অনলাইনে ক্লাস করছেন, অবশ্যই অনলাইনে ভিডিও কলে টিচারের সাথে যোগাযোগ করাটা আমার মনে হয় জরুরি, কারণ এখন যে যুগ চলে এসেছে সে যুগে আপনি ধরতে পারবেন না, কারণ টিচাররা টিচারদের মোবাইল নাম্বারে হয়তো ব্যালেন্স থাকতে পারে না, সেক্ষেত্রে অন্য নাম্বারে অন্য নাম্বার থেকে টিচাররা কল দিতে পারে স্বাভাবিক। তো সেক্ষেত্রে ওই টিচার যদি কল না দিয়ে অন্য কেউ কল দিয়ে ফেললো, সাপোজ আপনার স্টুডেন্টদের খুব শুভাকাঙ্ক্ষী বা বেস্ট ফ্রেন্ড কল দিয়ে যদি বলে যে টাকা কেন দিচ্ছেন না বা ওই কোথায় ওর মোবাইল কেন নিয়েছেন, এরকম ধরনের যদি একটা দায়িত্বশীল কথা বা একটা জোর দেওয়া কথা বলে থাকেন, তাহলে অবশ্যই গার্জিয়ানরা বুঝতে পারবেন না যে এটা টিচার নাকি অন্য কেউ। অবশ্যই টিচার মনে করে ওনারা ওনাদের কথা শেয়ার করে ফেলবেন বা ওনাদের টিউশন ফি শেয়ার করে দিবেন, সেক্ষেত্রে গার্জিয়ানদের লস। আর অন্যথায় সবচেয়ে বড় লস হচ্ছে যারা অনলাইন ক্লাসে এত কষ্ট করে ক্লাস করাবে তার বিনিময়ে তারা কিছুই পাবে না, কারণ গার্জিয়ানরা দ্বিতীয়বার কোনো টাকা দিবে না বা ফি দিবে না, এটা আমরা সকলে জানি, কারণ আমরা সবাই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্ট টিচার এবং ফ্যামিলি। থ্যাংক ইউ, ধন্যবাদ, আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম, প্লাস গুরুত্বপূর্ণ কথাও জানলাম, যার গুরুত্বপূর্ণ সিস্টেম যেটার মাধ্যমে অনেকে অনেক কিছু, যারা অনলাইন ক্লাস করাচ্ছেন বা অনলাইন টিউশনই করাচ্ছেন তাদের হয়তো কিছুটা হলেও উপকার হবে যদি এই কথাটি আপনারা কাজে লাগাতে পারেন। আরেকটা জিনিস যেটা আছে যে আমরা অনলাইন টিউশনি আর সরাসরি টিউশনি মানে দুইটা নিয়ে যেহেতু এখন কথা বলছি, সেক্ষেত্রে আমাদের কিছু বাধা বিপত্তি তো থাকবেই, প্লাস অনলাইন টিউশনে আর সরাসরি টিউশনিতে কোনটা বেশি সহজ এটা যদি আমি একটু জিজ্ঞেস করি, তার আগে আমি বলতে চাই যে অনলাইন টিউশনিতে যেমন আমরা ডিরেক্ট একটা কিছু পড়িয়ে নিজের মতো করে ক্লাস খুব ভালোভাবে সাজিয়ে করতে পারি, আর সরাসরি গিয়ে যেটা সেখানে আমাদের নানা ধরনের সমস্যা হতেই পারে, সমস্যা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে অনলাইন টিউশনি আর সরাসরি টিউশনি এটা কোনটা বেশি সহজ তোমার কাছে মনে হয়? ওকে, আচ্ছা, সাধারণত আমরা আপনারা বলেছেন যে ভিডিও এডিটিং বা অনলাইনে আমরা যে ক্লাসটা করে থাকি ভিডিও সাজিয়ে বা আমরা একটা ক্লাস সাজিয়ে পড়াই স্টুডেন্টদেরকে, এই জিনিসটা আগে মাথায় রাখা উচিত যে স্টুডেন্টরা কিন্তু একটা উদাহরণে বুঝে না সাধারণত। আর আমরা অনলাইন ক্লাসে বা আমরা ভিডিও এডিটিং এ কিন্তু সাধারণত একটা বা দুইটা এক্সাম্পলের বেশি দিতে পারি না বা দেওয়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রে আমরা সরাসরি টিউশনি দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, বা দুইটা এক্সাম্পল দেওয়ার পরও স্টুডেন্টরা ফিডব্যাক দিয়ে থাকে যে স্যার আসলে ব্যাপারটা বুঝলাম না, তো কিভাবে এটাকে বোঝা যায়। তখন আমরা কি করি, ইনস্ট্যান্ট আমাদের বুদ্ধি দিয়ে আমরা কি করি নতুন কয়েকটা উদাহরণ ওদের কাছে পেশ করে থাকি। সেক্ষেত্রে আমরা বললাম যে অনলাইন ক্লাসটা তো অনেক বাধা আছে, আর সব ক্ষেত্রে অনলাইন ক্লাসে স্টুডেন্টরা বুঝে না, আমাদের 80% স্টুডেন্টরা কিন্তু ডিভাইস এবং অনলাইনে বা সরাসরি মুখোমুখি কথা বলতে মানে পটু না, তারা খুবই অদক্ষ এই দিক থেকে, কারণ তারা সরাসরি ক্লাসের মধ্যেই পড়ালেখা করতে চায় না বা টিচারের সাথে কথা বলতে লজ্জা পায়। সেখানে এই অনলাইন ক্লাসে বা ডিভাইসের মাধ্যমে একটা টিচারকে সরাসরি কিভাবে প্রশ্ন করবে, তার এত সাহস তো আসার মানে সাহস এখনো জোগানো পসিবল না, ঠিক আছে। সেই ক্ষেত্রে অনলাইন ক্লাসে অনেক ধরনের বাধা আছে, সরাসরি ক্লাস নিলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সাকিব। আরেকটি জিনিস যেটা হলো গিয়ে যে অনলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের প্রতিটা জিনিসের সুবিধা অসুবিধা থাকে, সেক্ষেত্রে অনলাইন ক্লাসের ও অবশ্যই আছে সুবিধা অসুবিধা,
তোমার মুখ থেকে কয়েকটি সুবিধা অসুবিধা শুনতে চাই, যেগুলো তুমি ফেস করেছো অথবা তুমি দেখতেছো, এরকম কিছু সুবিধা অসুবিধা তুমি আমাদের বলবে অনলাইন ক্লাসের। আচ্ছা, অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে দোনো দিকেই সুবিধা, যেমন টিচারদেরও সুবিধা এবং স্টুডেন্টদেরও সুবিধা। হচ্ছে আমাদের এই টেনশনটা থাকে যে আমাদের এতটা বাজে অনলাইন ক্লাস হবে, আমি আগে থেকেই প্রস্তুতি ডিভাইসে ঢুকে থাকতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমাকে আগে থেকে রেডি হতে হবে, বই গুছাতে হবে, তার আগে খেয়ে নিতে হবে আমাকে কোচিং এ যাওয়ার জন্য, তারপর রেডি হয়ে কোচিং এর দিকে যাব, রাস্তায় কোনো সমস্যা হলো কিনা, সেই ধরনের প্রবলেম গুলো এড়াতে পারে আমাদের অনলাইন ক্লাস থেকে। সেক্ষেত্রে হচ্ছে আবার অনলাইন ক্লাসে আরেকটা অসুবিধা হচ্ছে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে স্টুডেন্ট অনেক ধরনের ফাঁকিবাজি করতে পারে। অনলাইন ক্লাসে জেনুইন ক্লাস থেকে সবচেয়ে বেশি ফাঁকিবাজি করা যায়। যেমন অসুবিধার দিক থেকে আমি দ্বিতীয় অসুবিধাটি বলছি, সেটা হচ্ছে আমি অনলাইন ক্লাসে ক্যামেরা যদি অফ করে রাখি, আমরা সাধারণত জানি আমরা যদি কারোর সাথে চ্যাট করে থাকি বা আমরা যদি নিউজ ফিড ঘুরি বা আমরা ক্যামেরা অফ করে যে কোনো কাজ করতে পারি মিউট করে, তাই না? অনলাইন ক্লাসে হচ্ছে আমি যখন কথা বলবো বা একটা টিচার যখন কথা বলবে তখন সব স্টুডেন্টরা মিউট করে রাখবে। তার মানে হচ্ছে সব স্টুডেন্ট মিউট করে রাখবে, আর যদি 4-5 জনের অতিরিক্ত হয়ে থাকে, একটা ল্যাপটপ না থাকলে মোবাইলে অবশ্যই দেখা যায় না যে 4-5 জন বা 10 জনের বেশি স্টুডেন্ট থাকলে পরে স্টুডেন্টদেরকে ওদেরকে স্ক্রল করে দেখতে হয়, বা দেখা গেল তাদেরকে বোঝা যায় না, তারা মানে ফিজ হয়ে থাকে ওরকম সামথিং একটা জিনিসে। তো এইসব যদি টিচাররা দেখতে যায় তাহলে অবশ্যই তাদের ক্লাসটা কমপ্লিট করা পসিবল হবে না। সেই সুযোগ নিয়ে স্টুডেন্টরা নানান ধরনের কাজ করে থাকে, তারা চ্যাট করতে থাকে তাদের ফ্রেন্ডের সাথে, তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে চ্যাট করে, বা তাদের ফেসবুকে ফেসবুকে স্ক্রল করতে থাকে। টিচাররা কথা বলে, ওরা মাইক অন করে, হুম হুম স্যার, হুম হুম স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, আপনি ঠিক বলছেন স্যার, জি স্যার, বুঝছি স্যার, মানে এই ধরনের কয়েকটা কমন ডায়লগ আমরা শুনতে পারি সাধারণত, কিন্তু তার ক্যামেরা অফ, কিন্তু তার আসল কাজ হচ্ছে হয়তো কিছু করছে, হয়তো খাচ্ছে, না হলেও নানান ধরনের কাজ করছে। আসলে আমরা এই জিনিসটা দেখি যখন আমরা পড়ালেখা করি তখন আমাদের অবশ্যই মনোযোগ সহকারে পড়ালেখা করা উচিত বা কনসেন্ট্রেশন দেওয়া উচিত, কিন্তু অনলাইন ক্লাসে ওই জিনিসটা করা খুবই কষ্টকর। ইভেন কি আমরা যদি একসাথে 2-3টা কাজ করি তাহলে কখনোই মনোযোগ দিতে পারবো না, এটা হচ্ছে যে একটা প্রবলেম। তৃতীয় প্রবলেম তো আমরা বলেছি যে আমাদের কারেন্ট চলে গেলে, বা যাদের ওয়াইফাই আছে তাদের কারেন্ট চলে গেলে, কারেন্ট চলে যাওয়ার পরে তারা কিন্তু সবচেয়ে গরিব হয়ে যায়, কারণ হচ্ছে তারা অনলাইনে ঢুকতে পারে না। আর যাদের ডাটা আছে তারা অবশ্যই, তাদের যদি ডাটা শেষ শেষ হয়ে যায় বা নেটওয়ার্ক না থাকে, আমাদের এরকম অনেক জায়গা আছে যে জায়গায় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, মাঝে মধ্যে নেটওয়ার্ক ছেড়ে দেয়। হ্যাঁ, ওয়াইফাই এর এরকম নতুন ধরনের নতুন সিস্টেম দেখেছি যে ওয়াইফাই প্রবলেম করে বা ওয়াইফাই হঠাৎ করে নো নেট দেখায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আচ্ছা, ক্লাস ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমরা আসবো সেই দিকে, আমরা সেই দিকেও আসবো, ওয়াইফাই ডাটা। তার আগে আরেকটা বিষয় যে সুবিধা অসুবিধা তো অবশ্যই আছে, আমার ক্ষেত্রেও নানা সুবিধা অসুবিধা হয় কারণ আমি অনলাইন ক্লাস করাই, বা সেক্ষেত্রে আমি যদি একটা জিনিস বলি যে আমি একদিন একটা স্টুডেন্টকে পড়াচ্ছি, আমি নিজের মতো সে পড়াই পড়িয়ে যাচ্ছি আমার দিকে তাকিয়ে, অর্থাৎ হোয়াইট বোর্ডের দিকে, কিন্তু ও পড়েনি বা ও ওইভাবে খেয়াল করেনি, সে আমাকে পরে ফিডব্যাক দিল যে স্যার আমি সব বুঝছি। তা আমি যখন তাকে অঙ্ক করতে দিলাম যেগুলো আমি করাইছি, তখন ফিডব্যাক আসলো কি মানে কিছুই করতে পারে নাই ঠিক মতো আলটিমেটলি, কিন্তু সে আমাকে উত্তর দিয়েছিল বুঝছি। পরে যখন আমি জিজ্ঞেস করছি, পরে তার মানে একদিন তার আম্মুকে বলছিলাম এই কথাটা, সেক্ষেত্রে ওই দিন জানতে পারছি যে সে আমার কাছে আমার সামনে মোবাইলই করে, অন্যদিকে সে নাকি টিভিতে কি একটা দেখতেছিল খেলা না জানো কি, কিন্তু সে আমার কাছে বলতেছে আমি পড়তেছি, এরকম একটা মিথ্যা কথা বলছে। তো অনলাইন ক্লাসে এরকম বাধা বিপত্তি থাকবেই, এগুলো ফেস করতে হবে স্বাভাবিক, আর সকল এইগুলো স্টুডেন্টদের ফেস করেই আমাদের সামনের দিকে এগোতে হবে। যতদিন যতদিন পর্যন্ত আমরা মানে বর্তমান সিচুয়েশনটা COVID-19 প্যান্ডেমিকটা না যায়। আচ্ছা সাকিব, আমরা যদি আর একটু বলি যে টিউশন ফির ক্ষেত্রে কিছুটা তো সমস্যা অবশ্যই অবশ্যই, কোনো একটা মোবাইল ব্যাংকিং মাধ্যম অথবা কোনো একটা মাধ্যম ইউজ করতে হয়, ডিরেক্ট হ্যান্ড টু হ্যান্ড আমরা নিতে পারি না টিউশন ফিটা, সেক্ষেত্রে টিউশন ফি কিভাবে নেওয়া যায় বা তুমি কিভাবে নাও এই অনলাইন ক্লাসে? অনলাইন ক্লাসটা হচ্ছে আমাদের আগে খরচ করে দেন দিতে হয়, যেমন হচ্ছে আমরা আগে MB কিনবো বা ওয়াইফাই আগে চার্জ দিব, দেনই আমরা অনলাইন করতে পারবো, যেমন আমাদেরও তেমন স্টুডেন্টদেরও। সেক্ষেত্রে অনলাইন ক্লাসে একটা ভোগান্তির সিস্টেম হচ্ছে, ধরেন 2 দিন ক্লাস করলো, তৃতীয় দিনে বলবে স্যার আমার মোবাইলে সমস্যা, মোবাইল হ্যাং করেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, স্যার ওয়াইফাই কাজ করছে না, ওয়াইফাই প্রবলেম দিচ্ছে, স্যার নেট নাই, মানে নানান ধরনের অজুহাত দিয়ে আপনার 2 দিন 3 দিন ক্লাস করার পর আপনার ক্লাসটা আর করবে না। সেক্ষেত্রে আপনার
পুরো টাকাটা মায়ের, সে টাকাটা আপনাকে দিবে না অবশ্যই। সেই জন্য যদি অনলাইন ক্লাস করতে হয়, প্রথমে একটা ফ্রি ক্লাস নিয়ে দেন, তারপরে আপনি যদি নতুন ক্লাস করতে চান তাহলে অবশ্যই তার থেকে 100% আর 50% পেমেন্টটা নিয়ে নেবেন। তো পেমেন্টটা যদি না নেন তাহলে অবশ্যই আপনারা ক্লাস করাবেন না। আমি সকল অনলাইন টিচারদের বা শিক্ষকদের বলছি যে অনলাইন ক্লাস করাবেন, ঠিক আছে, ফাও ফাও অনলাইন ক্লাস করাবেন না। আপনি যদি ঘনিষ্ঠ স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইন ক্লাস করাতে পারেন, কিন্তু তাছাড়া অনলাইন ক্লাস করাবেন না, কারণ স্টুডেন্টরা 2 দিন ক্লাস করেই চলে যেতে পারে। এই ক্ষেত্রে টিউশন ফি মায়ের ব্যাপারটা আছে। আর তার থেকে ভালো হয় আরেকটা সুবিধা, মানে আরেকটা যেটা হচ্ছে এটার সলিউশন, সেটা হচ্ছে সরাসরি গার্জিয়ানদের সাথে কথা বলুন। গার্জিয়ানদের সাথে কথা বললে আর স্টুডেন্টরা টাকা মাইর দিতে পারবে না, ওরা যদি 2 দিন ক্লাস করুক আর না করুক তাতে কিছু যায় আসবে না। সরাসরি আপনারা গার্জিয়ানদের সাথে কথা বলে পেমেন্টটা পেয়ে যেতে পারেন। আর পেমেন্টটা নেওয়ার মাধ্যম হচ্ছে, বিভিন্ন ধরনের মাধ্যম আছে, সাধারণত বিকাশেই করে নিয়ে থাকি বা বিকাশ ইউকেশ নগদ আছে এরকম করা যায়, বা ব্যাংক ট্রান্সফার করা যায়, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা যাচ্ছে, কার্ড টু ব্যাংক ট্রান্সফার করা যাচ্ছে, যে যে মাধ্যমে দেয় সেটাই প্রেফারেবল। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে যে বিকাশ। আর পেমেন্ট আগে পেমেন্ট নিয়ে নেওয়া হয়। আমি যতবার অনলাইন ক্লাস করেছি সবগুলোতে আগে পেমেন্ট নিয়ে নিয়েছি, ভাঙিয়ে দিয়েছি। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন, সমস্যা থাকলে 50% দিবেন, আর সমস্যা না থাকলে 100% দিয়ে ক্লাস করতে হবে। এখানে টিচার ফেমাস আর টিচার ফেমাস না তা কোনো ম্যাটার না, অবশ্যই আপনি এখানে অনলাইন ক্লাস করতে এসেছেন, অবশ্যই আমার সম্পর্কে জেনে এসেছেন, সেক্ষেত্রে অবশ্যই ফুল ফি, না হলে 50% ফি দিয়ে ক্লাস করতে হবে। সেই শর্তটা আমি দিয়ে থাকি সাধারণত স্টুডেন্টদেরকে। আর কারো একান্ত অনেক ধরনের অনেক বড় প্রবলেম হয়ে থাকলে, তারা মাস শেষে দিতে চায়, তো আমি তাদের সাথে কথা বলি না, তাদেরকে বলি আপনারা আপনাদের গার্জিয়ানদের সাথে কথা বলে দেন। গার্জিয়ানরা যদি আমাকে বলে থাকে, গার্জিয়ানরা যদি নিশ্চয়তা দেয় হ্যাঁ আপনি প্রতিনিয়ত ক্লাস করবেন, এবং ফাইনালি বাকিটা গার্জিয়ানদের সাথে কথা হয়ে থাকে আর কি। এভাবেই টিউশন ফিটা আমি ব্যবস্থা করে থাকি, বা টিউশন ফি এর কথাবার্তা বলে থাকি এভাবেই। এক্স্যাক্টলি তাই। আমাদের কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের আগে টাকা আমাদের একটা ইনভেস্ট করতে হয়, সেখানে আমরা ফিডব্যাক পরে পাবো, এরকম একটা চিন্তা থাকে। যদি আমাদের ইন্টারনেট ফি, তারপর ডিভাইস ফি, অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন ডিভাইস কেনা আর অনেক ধরনের খরচ থাকে, সেই খরচগুলো মিটিয়ে তারপর আমরা টাকা পাওয়ার চিন্তা করে থাকি। কিন্তু আমরা যদি একটা মাসিক সারা মাস ক্লাস করিয়ে এই ফিটা পাবো এরকম যদি চিন্তা, বা এরকম পেমেন্টটা পাবো এরকম যদি চিন্তা করি, তাহলে কিন্তু অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের প্রবলেম, যে আমরা হয়তো ওই টাকাটা নাও পেতে পারি বা প্রবলেম হতে পারে, যেটা সাকিব একটু আগে বললো যে স্টুডেন্ট অনেক সময় ফাঁকি দিয়ে চলেও যেতে পারে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে তাদের গার্জিয়ান অথবা পরিবারদের সাথে কথা বলা, আর পারলে ফুলটা নেয়া, না পারলে হাফটা যেন আমরা নিয়ে তারপর অনলাইন ক্লাস গুলো করি বা অনলাইন টিউশনটা করাই, যাতে করে আমাদের হয়তো আমাদের যেন পরে ভোগান্তি না পোহাতে হয়। সেক্ষেত্রে আমাদের নিজেদেরই সুবিধা হবে, না হলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, কারণ আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের আমরা অনেকেই, আমাদের অনেকেই টিউশনই এখন করাচ্ছি, নানা ধরনের একটু হলেও অভাব আছে অনেকের, সেক্ষেত্রে অনেকে করাচ্ছি আমি বলতেছি। সো যদি এইভাবে কোনো প্রবলেম হয়ে যায় যে আমি করালাম কিন্তু টাকা পেলাম না, সেক্ষেত্রে আমার বা আমার পরিবারের উপরে একটু হলেও প্রেশার পড়বে। প্রেশার যতটা রিলিজ করতে চাচ্ছি, সেই প্রেশারটা রিলিজ না হয়ে উল্টো হয়ে আমাদের দিকে ব্যাক করতে পারে সেই ক্লাসটায়। তো আমি যদি একটু বলি যে সাকিব, MB বা ওয়াইফাই কেমন কাটে, আর এক্ষেত্রে খরচ কেমন যায় তোমার? হ্যালো, আচ্ছা, সাধারণত হচ্ছে ওয়াইফাই থাকলে চিন্তা করার কোনো কারণই নেই। আপনার দুইটা ডিভাইসে 2 রকমের MB কেটে থাকে সাধারণত, ল্যাপটপে MB একটু বেশি যাবে আর মোবাইলও MB যায়। যদি আপনার অন্যান্য অন্যান্য অ্যাপস গুলো যদি ওপেন থাকে তাহলে আপনার সেই অনুপাতে আপনার ডাটা কাটবে। স্পেসিফিকলি 350 থেকে 500 MB মধ্যে আপনি কিন্তু একটা ক্লাস করতে পারেন, বা 1 থেকে 1.5টা ক্লাস। সাধারণত আমরা 40 মিনিট একটা ক্লাস কমপ্লিট হয় না, যদি জুমে করে থাকি তাহলে কি করে, আমরা আবার লিঙ্ক পাঠিয়ে যখন আবার ক্লাস করি 20 মিনিট 25 মিনিটের মধ্যে, মানে নেক্সট 20 মিনিট, টোটাল 60 থেকে 65 মিনিটেই আমাদের 400 MB থেকে 500 MB কাটে। আর আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি, এটা হচ্ছে যে টপিকের বাইরের একটা কথা, যে স্টুডেন্টদেরকে দেখেছি, স্যার আমাদের তো 1 GB চলে যায়, 1 GB চলে যায়, 500 থেকে 600 MB চলে যায়, এরকম কোন স্টুডেন্ট যদি বলে থাকে, আমি কাইন্ডলি অনলাইন টিচারদেরকে বলে থাকবো ওই স্টুডেন্টদের মত, মানে কি বলবো, ওরা হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্ট, আর ওরা হচ্ছে যে মিথ্যাবাদী স্টুডেন্ট। কারণ হচ্ছে ওই স্টুডেন্টরা শুধু আপনার অনলাইন ক্লাস করবে না, তার সাথে ওরা ইউটিউবেও থাকতে পারবে, বা ওরা ফেসবুকও থাকে বা ইনস্টাতে থাকে, ওরা অনেক ধরনের অ্যাপস ইউজ করে, সেক্ষেত্রে ওদের MBটা অনেক বেশি যায়। সো
আমি এই জিনিসটা সকল অনলাইন টিচারদেরকে বলে দিলাম যে বলে স্যার এত এমবি যাচ্ছে এত এমবি যাচ্ছে, পুরাই মিথ্যা কথা, 350 থেকে 400 MB-র বেশি টোটালি যায় না একটা 40 থেকে 60 মিনিটের ক্লাসে। আচ্ছা, যদি এক্ষেত্রে কি 350 থেকে 500 MB যেটা বললা, এটা কি ভিডিও বা অডিও কোন ক্ষেত্রে আমাদের যাচ্ছে? আমরা সাধারণত ভিডিও অডিও যাই করি না কেন, জুম অ্যাপসে ফ্যার বেশি যাবে না, ভিডিও অডিও দুইটা, ওই জুম অ্যাপসে আপনি ভিডিওই বলতে গেলে সেক্ষেত্রে আপনি ক্যামেরা অফ করে রাখতে পারেন, সেক্ষেত্রে এটা ভিডিও, আর ক্যামেরা অন করে রাখলে সেক্ষেত্রে ভিডিও, রেগুলেশন এতটুকুই থাকে। আর যদি আপনার অন্য অ্যাপস চালু থাকে তাহলে অবশ্যই আপনার বেশি এমবি কাটবে, স্বাভাবিক। আপনি যদি একসাথে দুইটা গাড়ি চালাতে চান তাহলে অবশ্যই 1 লিটার তেল দিয়ে অবশ্যই দুই ভাগ করে ফেলতে হবে, দুই ভাগ করে ফেললে খুব দ্রুত সেই তেলটা শেষ হবে, তাই না? তো এখন আপনি 500 মিনিট যদি ক্লাস করতে যান তাহলে আপনি যদি ফেসবুকে চালান সাথে ক্যামেরা অফ করে, বা আপনি ইউটিউবে দেখতেছেন, বা আপনার বন্ধু একটা লিঙ্ক দিলো সেই লিঙ্কে ঢুকে ভিডিও দেখতে পাচ্ছেন মিউট করে, সেই সেটা কিন্তু দেখা যায়। এটা আমি আপনারা জানেন কিনা জানি না, সেটা কিন্তু করা যায়। তো সেই ক্ষেত্রে বা স্ক্রিন মিনিমাইজ করে কিন্তু অনেক কিছু করা যায়, সেক্ষেত্রে আপনার এমবি খরচ পড়বে। আপনি যদি সেটা, আমি এরকম অনেক স্টুডেন্টদের অজুহাত দেখেছি, স্যার 500 MB 1000 MB চলে যাচ্ছে স্যার একটা দিনে, আমি কিভাবে পসিবল 1000 MB 1 GB চলে যাওয়া, 1 GB তে জুম অ্যাপ চলে যাওয়াটা এত ইয়ে না, ঠিক আছে? তো আমার বন্ধু বান্ধবকে দেখেছি, তো আমি সেটা নিয়ে অনেক চিন্তা করেছি আসলে এত এমবি যাওয়ার কারণ কি। তো কারণটা আমি খুঁজে পেয়েছি যে না, আপনারা শুধুমাত্র জুম অ্যাপ ইউজ করেন না, তার সাথে আপনারা ফেসবুক, ইনস্টা বা ইউটিউব কিছু না কিছু আপনারা ইউজ করেন, বা আপনারা বন্ধু বান্ধবরা মেসেঞ্জার, অবশ্যই মেসেঞ্জার তো আমাদের চালু থাকে, সেক্ষেত্রে এমবি কাটে। তো আশা করি আপনারা আনসার পেয়েছেন। আমরা কোনো অন্য কোনো অ্যাপ চালু থাকে এমবি যাচ্ছে, এটাই তোমার কথা, আর এটা একদম কারেক্ট যে আমরা যদি অন্য কোনো অ্যাপ কম্পিউটার বা মোবাইল দুইটাই যদি এক্সট্রা চালু করে রাখি এক্সট্রা ডাটা কাটে। এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট পরিমাণ যে ডাটার কথা আমরা জানি 300, 350 বা 400ই বলি, সেক্ষেত্রে সেটা জুম অ্যাপের ক্ষেত্রে হয়তো আমরা যদি অন্য কিছু চালু করে থাকি কিছুটা হলেও সেক্ষেত্রে বেশি কাটবে। তো এটা সবাই একটু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস সেটা হলো যে আমাদের অনেক সময় অভিভাবকরা কোচিং বা টিউশনিতে সরাসরি সামনে আসে কথা বলে স্যারদের সাথে, কিন্তু এক্ষেত্রে আমাদের কিভাবে কনভারসেশন হয় অভিভাবকদের সাথে, কিভাবে আমরা কথা বলতে পারি তাদের সাথে, কিভাবে যোগাযোগ করতে পারি, বা যোগাযোগ করে আমাদের কতটুকু লাভ হয়, এটা একটু যদি সাকিব আমাদের বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখানে কথা হচ্ছে গার্জিয়ানদের সাথে যদি আগে থেকে যদি কথা বলা থাকে বা পরিচিত থাকে, সাপোজ মনে করেন ক্লাস 9-10 বা ইন্টার 9-10 বা 8 ছোট ক্লাসের স্টুডেন্টদের গার্জিয়ানদের থেকেই কিন্তু স্টুডেন্ট পাওয়া, স্টুডেন্ট থেকে কিন্তু গার্জিয়ান পায় না সাধারণত, খুব কমই পায়। তো সেক্ষেত্রে গার্জিয়ানদের সাথে কথা বলার ধরন হচ্ছে আপনি নর্মালি কথা বলতে পারেন গার্জিয়ানদের সাথে, আর মন খুলে কথা বলতে পারেন, যে বিভিন্ন ধরনের বিষয় আসলে শেয়ার করতে পারেন, যে স্টুডেন্টদের এই প্রবলেম আছে, স্টুডেন্টদের এই জিনিসটা দরকার, আপনার ঠিক আছে মোবাইল দেন, এতটুকু পরিমাণ ডাটা দিতে পারেন, বা এতটুকু ডাটা কিনে দিতে পারেন, বা আপনি আমাকে টাকা দিতে পারেন, আমি ওদেরকে ডাটা রিচার্জ করে দিতে পারি যদি ওতটুকু বিশ্বাস থেকে থাকে, বা যদি বিশ্বাস অর্জন করতে পারেন। হ্যাঁ, আর গার্জিয়ানদেরকে এমন ভাবে ট্রিট করতে হবে যাতে গার্জিয়ানরা কখনোই তাদের মনে কষ্ট না পায়, আর তারা যাতে ভরসা পায় তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আপনার কাছে, যে না কোনো ধরনের ক্ষতি বা সমস্যা হবে না, ইভেন কি শুধু লাভই হবে। তো ওইভাবে আপনাকে কথা বলতে হবে, সবসময় ভালোভাবে কথা বলতে হবে, কোনো রেগে কথা বলা যাবে না, বা আপনাকে কোনো জোর খাটানো যাবে না। যদি জোর খাটান বা রেগে কথা বলেন, আশা করি সেই গার্জিয়ান আপনার 1 বছরের মধ্যে বা 3 মাস 4 মাসের মধ্যে চলে যাবে, ইভেন কি আপনার নামে একটা বাজে কমপ্লিমেন্ট ছাড়াবে। ভালোভাবে কথা বলতে হবে। আর ধরেন আপনার ইন্টার স্টুডেন্ট বা অনার্স এর স্টুডেন্টদের গার্জিয়ানদের সাথে, সাধারণত অনার্স এর স্টুডেন্টদের কথা বলবো না, ইন্টার স্টুডেন্টদের কথা বলবো, ওনাদের গার্জিয়ান, ওনাদের গার্জিয়ানদের থেকে ওনাদের মানে ওদের মাধ্যমে বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু স্টুডেন্ট পাওয়া যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে গার্জিয়ানরা নতুন, গার্জিয়ানদের সাথে শুধু শুরুতে কথা বলতে হয়, অবশ্যই ভদ্রতার সহিত কথা বলতে হবে, আপনার পরিচয়টা দিতে হবে আগে, আপনি কোন পজিশনে আছেন সেই পজিশনটা ওনাদেরকে বিশ্বাস দিতে হবে যে আপনি খুব ভালো একটা পজিশনে আছেন, বা আপনি যে পজিশনে আসেন সেটা হচ্ছে যে স্টুডেন্ট পড়ানোর যোগ্য, এবং আপনার ছেলে মানে গার্জিয়ানের যে ছেলে মেয়েরা আপনার কাছে পড়বে তারা খুব সেফলি পড়ালেখা করতে পারবে, ইভেন কি তাদের ফিউচারটা ব্রাইট, ওইভাবে একটা যদি আপনি ধারণা দিতে পারেন অবশ্যই গার্জিয়ানরা আপনার সাথে কথা বলতে আগ্রহ পোষণ করবে। বলে না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তো আপনার ফার্স্টে যদি ইমপ্রেশনটা ভালো হয়ে থাকে অবশ্যই গার্জিয়ানরা আপনার সাথে ভালোভাবে কথা বলবে। আর গার্জিয়ানদের যদি মন জয় করতে পারেন তাহলে আপনি গার্জিয়ানরা আপনার জন্য যে কোনো কিছু করতে রাজি তাদের ছেলে মেয়েদের জন্য। থ্যাংক ইউ স্যার। এক্স্যাক্টলি, সাকিবের কথা আমরা অনেক কিছু পেলাম। ডিয়ার লিসেনার্স, আপনাদের বলে দিতে চাই যে আমাদের 24 ঘন্টায় বিউ রেডিও ওয়েবসাইট প্লাস অ্যাপ থেকে আপনারা শুনতে পারেন।
আর বিও রেডিও অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপল স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। আমাদের সপ্তাহে 7 দিনই প্রোগ্রাম থাকে রাতে, আর সেই প্রোগ্রামগুলো যদি আমাদের ওয়েবসাইটে পাবেন। তারপরেও যদি আমি একটু বলে যাই যে শুক্রবার দিন রোড টু সলিউশন, বিনোদন টুকিটাকি, ইউ টক ইউ লস, এই 3টা প্রোগ্রাম থাকে। শনিবার কোয়ারেন্টিন ডায়েরি স্টার্লিং আর টি স্টক, রবিবার থাকে অপরাজিতা অ্যাথলেট আইকন আর স্বপ্ন যখন উচ্চ শিক্ষা, সোমবার থাকে 71-এর ডায়েরি আর আজকে যেটা আপনি শুনছেন টিউশনের গল্প, মঙ্গলবার থাকে স্বাস্থ্য কথন পুঁথি পাঠের আসর মিউজিক আড্ডা, বুধবার থাকে আমরা তোমাদের ভুলবো না শেয়ার ইউর ফিলিংস, বৃহস্পতিবার থাকে 56,000 বর্গ মাইল মিস ইউ ক্যাম্পাস ভৌতিক আড্ডা। এগুলো আমাদের প্রতি সপ্তাহে চলে, এবং আমাদের আর যে প্লাস টিম মেম্বার যারা আছে তারা একান্ত ভাবে চেষ্টা করে যে প্রোগ্রাম গুলো চালানোর জন্য আপনাদের বর্তমান সময়ে টাইম পাস, তারপর আপনাদের সাথে যেন একটা কানেক্টিভিটি রাখা যায়, প্লাস আপনাদের বর্তমান সময়ে যেন ডিপ্রেশন বা বলি হতাশাজনক কোনোভাবে কাজ না করে, আমরা চাই যে এই প্রোগ্রাম গুলো রান করিয়ে থাকি। আর আপনাদের মাধ্যমে বিউ রেডিও এই অল্প দিনে এত জনপ্রিয়তা পেয়েছে, আর আমরা চাই আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন, আর আমরাও আপনাদের বিউ রেডিও থেকে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি আবার টিউশনের গল্পে ফিরে আসি, সেক্ষেত্রে আমি একটু বলবো যে তাকে বর্তমানে আমাদের যে সিচুয়েশনটাই ভিন্ন, সেক্ষেত্রে আমরা এই যে প্রযুক্তিগত সহায়তা নিয়েছি কারণ বাধ্য হয়ে, আর প্রযুক্তিগত সহায়তা নিয়ে অনেক কিছু শিখেছি, প্লাস প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু করতে পেরেছি, আর যা আমরা জানতাম না তাও অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক যদি হয়ে যায়, সাপোজ যদি কালকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তাহলে মানুষ অনেকভাবেই হয়তো আগের মতো কোচিং বা টিউশনই শুরু হবে। তাহলে তুমি কি মনে করো যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, মানুষ কি প্রযুক্তির সুবিধা ব্যবহারে অভ্যস্ত হবে কি না, না এখানেই থেমে যাবে? এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত সোহেব, ব্যক্তিগত মতামত থেকেই বলছি। অনলাইন ক্লাসটা আছে না, অফ হয়ে যাবে, বেশি দিন থাকবে না, অনলাইন ক্লাসটা অফ হয়ে যাবে, কারণ প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের অনলাইন ক্লাসটা চালু। আর এই অনলাইন ক্লাসটা কিন্তু পরিপূর্ণভাবে সম্পাদন করা পসিবল হচ্ছে না, বা যে অনলাইন শিক্ষকরা আছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে স্যাটিসফাইড করতে পারছেন না। আমি যতটুকু জানি, যদি স্যাটিসফাইড করতে পারো তারা নিজেদেরকে স্যাটিসফাইড করতে পারছেন না, কারণ তারা সম্মানটা পাচ্ছেন না ফুলফিল, বা ভালো স্টুডেন্ট পাচ্ছেন না। আমি সাধারণত অনেকগুলো অনেকজনের সাথে পরিচিত আছে, অনলাইন ক্লাস করেন, এক একজনের ক্লাসে 10 জন, 15 জন, 12 জন, সর্বোচ্চ 20 জন, 50 জনের ক্লাস কখনো দেখি নাই যে স্কুল ক্লাসগুলোর ক্ষেত্রে। আর এরকম হচ্ছে যে আমাদের কেউ ফ্রি অনলাইন ক্লাস করে থাকে না, আর আমাদের স্টুডেন্টদের প্রায় অনেকে বলতে চাচ্ছে যে আমাদের স্কুলে তো ফ্রি অনলাইন ক্লাস নিয়ে থাকে, কলেজে ফ্রি অনলাইন ক্লাস নিচ্ছে, তো আমি কেন টাকা দিয়ে আবার অন্য জনের অনলাইন ক্লাস করব। এরকম অনেক ধরনের বাধ্যবাধকতা বা কথাবার্তার জন্য আমাদের অনলাইনে শিক্ষকরা অনলাইন স্টুডেন্ট পাচ্ছেন না, আর যারা পরিচিত আছেন তারা যতটুকু পেয়েছেন অতটুকুই আছে। এবং আশা করি যে গার্জিয়ান যারা আছেন, গার্জিয়ানরা প্যান্ডামিক সিচুয়েশনটা যদি ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে গার্জিয়ানরা অবশ্যই তারা কোচিং এ পাঠাবেন বা বাসায় টিচার রাখার ট্রাই করবেন, অনলাইনে ক্লাস করবেন না। কারণ অনলাইন ক্লাসের মাধ্যমে ফ্যাক্টটা কিন্তু অনলাইন ক্লাসের সুবিধার ক্ষেত্রে না, ডিভাইসটার ক্ষেত্রে। এখনের যুগের যে ছেলেমেয়েরা আছেন তারা কিন্তু ডিভাইসটাকে অপকর্মের কাজে লাগাচ্ছেন, সেই অপকর্মের কয়েকটা দিক আমি বলতে চাচ্ছি না, তারপরও বলতে হয় যে কিছু ঘনিষ্ঠ বন্ধু থাকে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের, এখন কিন্তু প্রায় ওয়েবসাইট গুলো কিন্তু ওপেন করে দেওয়া, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বা বিভিন্ন ধরনের নানান অপকর্ম, বা ফেসবুকে অতিরিক্ত সময় পার করার ফলে ফেসবুকে নানান ধরনের ডিপ্রেশন মূলক স্ট্যাটাস দেখে তারা নিজেরা ডিপ্রেশনে পড়ছে, বা নিজেদের লাইফের সাথে ওই স্ট্যাটাসটা কি মিলাতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডিভাইসের একটা অপব্যবহার হয় এবং মেন্টালি একটা প্রেশার হয়, পড়ালেখার ধারে কাছে থাকে না টোটালি। তো সেই জিনিসটা গার্জিয়ানরা একটু লক্ষ্য রাখে, এই লক্ষ্য রাখার ফলেই তারা অনলাইনে ডিভাইস দিতে চাচ্ছে না, অনলাইনে এমবি কিনে দিতে চাচ্ছে না, বা অনলাইন ক্লাস করাতে আগ্রহ পোষণ করে না। তো আমার ফাইনাল যে মতামত হচ্ছে সেটা হচ্ছে, প্যান্ডামিক সিচুয়েশন শেষ হওয়ার পরে অনলাইন ক্লাসটা না থাকার সম্ভাবনা 99%, 1% যদিও এগুলো হচ্ছে বড় বড় যে সেমিনার গুলো হয়ে থাকে সেগুলো অনলাইনে হওয়ার সম্ভাবনা থাকে, আর বাকি এটা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি অনলাইন ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে অনলাইন ক্লাসে অনেকেই আসলে এর প্রতি
একটা আশ্বস্ততাও পায় না, এই জন্য হয়তো পরে যদি আমাদের সিচুয়েশন নর্মাল আসে হয়তো থাকবে না। তারপর একটু যদি বলি ছোট করে বলবে যে অনলাইন ক্লাসে কি আমাদের সিলেবাস কমপ্লিট করা বা সিলেবাস শেষ করা সম্ভব, আর সম্ভব হলেও স্টুডেন্টরা কতটুকু নিতে পারে? এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, অন্যান্য টিচাররা কি বলবে আমি জানি না, কিন্তু অনলাইন ক্লাসে কখনোই সিলেবাস শেষ করা সম্ভব না, কারণ অনলাইন ক্লাসে ধরাবাঁধা একটা সময় থাকে, আর জেনুইন ক্লাসও কিন্তু ধরাবাঁধা একটা সময় থাকে, তা কিন্তু না। 40 মিনিট আপনার সাথে যদি কথা বলতে পারি, সে 40 মিনিট আপনাকে যতটুকু বোঝাতে পারবো, আর অনলাইন ক্লাসে 40 মিনিটে যতটুকু ক্লাস করবো তার 10% বোঝাতে পারবো না। কারণ হচ্ছে আমরা একটা টপিক বোঝানোর পরে আমরা সাধারণত বলে থাকি, হ্যাঁ তোমরা কি বুঝেছো, সবাই কি বুঝেছো, হ্যাঁ বোঝানোর পর আমরা কিন্তু কতক্ষণ চুপ থাকি, তারপর আমরা আবার বলি হ্যাঁ সবাই বুঝতে পারলে আমাকে বলো, না বুঝতে পারলে ও বলো, তো তারপর কেউ যদি কথা না বলে দেন আমি বলি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝেছি যে তোমরা বুঝতে পেরেছো, কেউ যদি কিছু না বলো সেক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি 5 মিনিট চলে যায়, চলে গিয়েছে। হ্যাঁ, তো এই সময়গুলো কিন্তু আমরা অনলাইন ক্লাসের মধ্যে আমরা সরাসরি এক একজনের ফেস দেখলে, সরি জেনুইন ক্লাসে আমরা এক একজনের ফেস দেখলে কিন্তু বলতে পারি যে হ্যাঁ ওরা বুঝতে পেরেছে কিনা পারে নাই, বা আমরা নাম ধরে বলতে পারি আচ্ছা এই তুমি বলো, তখন বুঝবো যে অনলাইন ক্লাসে মানে ও জেনুইন ক্লাসে বুঝেছে কিনা। তো সেক্ষেত্রে সিলেবাসটা কমপ্লিট করা পসিবল হয়ে থাকে না, কারণ আমরা একটা টপিক একটা ক্লাসে শেষ করার কথা, সেখানে আমরা একটা টপিক একটা ক্লাসে শেষ করতে পারি না, ধরো অর্ধেক আগাই বা 40% বা 60% আগানোর পরেই আমাদের টাইম লিমিট শেষ হয়ে যায়, আর আমরা টাইম লিমিটের বেশি ক্লাস করি না, কারণ আমাদের সবকিছু ধরাবাঁধা, এমবি ধরাবাঁধা, স্টুডেন্টদেরও দিক দেখতে হবে, আমাদেরও দিক দেখতে হবে, সবকিছু দেখে সিলেবাস তো পসিবল হয় না, জেনুইন আমরা একটা যে টার্গেট থাকে সেই টার্গেটটা ফিল আপ করা পসিবল হয় না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আরেকটা বিষয়ে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে বা অনেকে চিন্তা করে যে কোনটা, যদি অনলাইন ক্লাস বা ডিরেক্ট গিয়ে যে ক্লাসটা বা কোচিংটা অথবা যেই প্রাইভেটটা বা টিউশনটা আমরা পড়াই, সেক্ষেত্রে যেই টাকাটা বা পেমেন্টটা যেটা আমরা পাই কোনটা আসলে লাভজনক? এক্ষেত্রে কিন্তু এ বলা ভালো যে অনলাইন ক্লাসে আমাদের কিন্তু সশরীরে যেতেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লাগে, প্লাস এক্সট্রা কিছু খরচ থাকতে পারে, আর তাহলে আমি বলবো সাকিব কোনটার ক্ষেত্রে তুমি লাভজনক মনে করো? আর এটুকু বলা যায় যে একটা স্টুডেন্টকে যদি 5,000 টাকায় সরাসরি ক্লাসে মানে গিয়ে ক্লাস বা ই করতে পারতো টিউশনে, হয়তো অনলাইন ক্লাসে 5,000 টাকা কখনোই সে পাবে না, তো এটার ক্ষেত্রে কোনটা বেশি লাভজনক তুমি মনে করো? সবসময় একটা জিনিস মনে আছে, সস্তার তিন অবস্থা, এই জিনিসটা আমরা সবসময় জানি তাই না? অনলাইন ক্লাসটাতে আমরা যেভাবে 100% দিতে পারছি না সেভাবে কিন্তু আমরা 100% প্রেপার মানে 100% ফিটা পাচ্ছি না। হ্যাঁ, আর আমাদের অনলাইন ক্লাসে আমি সকল অনলাইন, আপনারা যদি জরিপ করে দেখেন যে অনলাইন যারা ক্লাস নিয়ে থাকেন তাদের মতামত এটাই, আমিও জরিপ করে দেখেছি যে তাদের যে সরাসরি যে ক্লাসটা করায় গিয়ে ক্লাসটা করানো তাতে যত কষ্ট তার থেকে বেশি কষ্ট হচ্ছে যে অনলাইনে ক্লাস করানো। তার জন্য আগে প্রিপারেশন নিতে হয়, তার জন্য ভিডিও এডিটিং করতে হয়, আপনার স্লাইড তৈরি করতে হয়, এগুলো তৈরি করতে আপনার না হলেও 3 থেকে 4 ঘন্টা চলে যায় বা 2 ঘন্টা চলে যায়, যদি সাবজেক্টের উপর ডিপেন্ড করে, আপনি যদি ম্যাথের ম্যাথ বা হায়ার ম্যাথ করাই থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা আরেকটু বেশি লাগতে পারে, ফিজিক্স বা কেমিস্ট্রিগুলো আপনার যে অ্যানিমেশনগুলো মেক করতে হয়, আর আপনি ইংলিশের ক্ষেত্রে আপনার অ্যানিমেশন এবং টাইপিংগুলো কিন্তু অত বেশি সময় লাগে না, তাছাড়া অন্যান্য যেমন বাংলা টাইপিং এর ক্ষেত্রে অনলাইনে অনেক টিচাররা আছেন বাংলা টাইপিং করতেই পারেন না, আবার অনেক টিচার আছেন বাংলা টাইপিং করতে পারেন কিন্তু অনেক স্লোলি, সেক্ষেত্রে কিন্তু সময়টা আমার এখানে দ্বিগুণ যাচ্ছে, কিন্তু আমি প্রফিট কত পাচ্ছি? আমি কিন্তু এখানে সম্মানিটা কিন্তু তারও অর্ধেক পাচ্ছি, যেখানে 5,000 টাকা দিয়ে আমি 1 ঘন্টায় একটা স্টুডেন্ট পড়াতে পারতাম, সেখানে আমি অনলাইন ক্লাসে 1 ঘন্টা না 3 ঘন্টা দিয়ে 1,500 টাকাও পাচ্ছি না, তার মানে 50% টাকাও পাচ্ছি না, আমার দ্বিগুণ শ্রম ব্যয় করে, তার ক্ষেত্রে কিন্তু আমার একটা যে গাড়ি ভাড়া খরচ ছিল সেই গাড়ি ভাড়া খরচ তো আমি এখানে এমবি খরচ দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো চেঞ্জ হয় নাই, সেক্ষেত্রে আমার লসই হয়েছে। তো আর টাকা পাওয়ার ব্যাপারের ক্ষেত্রে আমি যদি গিয়ে যাই আমাকে স্টুডেন্টরা, এটা একটা হাস্যকর ব্যাপার যেটা হচ্ছে স্টুডেন্টদের বাসায় গেলে ওনারা নাস্তা করায় বা বিভিন্ন ধরনের আপ্যায়ন করে থাকেন, হ্যাঁ আর তার ক্ষেত্রে কিন্তু তারপর আমরা কিন্তু পেমেন্টটা ফুল পেয়ে থাকি, এখানে কিন্তু আমরা সেই ধরনের কোনো ফ্যাসিলিটি বা সুবিধা পেয়ে থাকি না। অ্যান্ড তার উপর হচ্ছে আমাদেরকে যদি সম্মানিটা পাঠানো হয় আমরা যে অ্যাপের মাধ্যমে বা যে অনলাইনের মাধ্যমে, যেমন হচ্ছে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা পেয়ে থাকি, তার বিনিময়ে কিন্তু আমাদেরকে একটা এক্সট্রা চার্জ দিতে হয়, আমাদেরকেও দিতে হয় ওই পাশ থেকেও দিতে হয়, অবশ্যই ওনারা 5,000 টাকার বিনিময়ে 120 বা 5,130 টাকা দিবে না, অনেক গার্জেন আছে দেয় না, অনেক গার্জেন আছে দেয়, যারা দেয় তাদের ক্ষেত্রে আপনি ফুল 5,000 টাকা পাবেন, আর যদি না দিয়ে থাকে অবশ্যই আপনার 150 টাকা উল্টা লস, সেটা আমরা যেটা বলতে পারি লস প্রজেক্ট।
বা 2,000 টাকা 1,500 টাকা যা দিবেন সেটা আপনার লস প্রজেক্ট। তো আমি অবশ্যই প্রেফার করব সরাসরি ক্লাস করানো বা সরাসরি টিউশনি করানোটাই সবচেয়ে ভালো। আর অনলাইন ক্লাসে আপনার 40% হচ্ছে লাভ, 60% হচ্ছে লস যদি আপনার স্টুডেন্ট বেশি না থাকে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। যেখানে হচ্ছে অনলাইন ক্লাসে চুরিদারি একটু বেশি হয়ে থাকে। তো রিসেন্টলি আমি আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে যে মিনিমাইজ দোস্ত কিভাবে করে। মিনিমাইজ করে বলতে আমার এখানে আমাকে এখানে ক্যামেরাতে ফ্রিজ করা থাকবে না, আমাকে ফ্রিজ করা থাকবে না, আমার এখানে কন্টিনিউ শো অফ করা থাকবে। তারপরেও কিন্তু আমি এখানে আমি অন্য অন্য জিনিসগুলা ইউজ করব, যেমন আমার মিনিমাইজ করে অন্যান্য অ্যাপস গুলো ইউজ করব বা গুগল ইউজ করতে পারবো, এটা কিভাবে করব। তো আমি সাধারণত এই জিনিসটা আমি পারি নাই, তারপরে আমি যখন ট্রাই করে দেখি তারপরে বুঝতে পারি যে না এই একটা অপশন আছে, সেই অপশন আমরা কাজ করতে পারি, মানে পুরো একটা জালিয়াতি অপশন আর কি। যেমন হচ্ছে আপনি আমরা সাধারণত যদি কোনো একটা কাজ করে থাকি তাহলে অবশ্যই আমাদের ক্যামেরা অফ থাকতে হয়, ক্যামেরা অফ করে দেয় বা মানে কি আমরা জুম অ্যাপ থেকে বের হয়ে গেলে আর কি, যদি কোনো একটা অ্যাপ চালাইলে তাহলে ক্যামেরা অফ করে দেয়, অফ হয়ে যায় বা আমাদের ফেসটা ফ্রিজ হয়ে যায়। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি যে আপনি আমাদের জুম অ্যাপে নাই, আপনি এখন অন্য অ্যাপ চালাচ্ছেন, জুম অ্যাপটাতে আপনার জাস্ট শো হিসেবে আছে। একটা নতুন অ্যাপ, নতুন একটা অপশন আছে, সেই অপশনের মাধ্যমে কিন্তু আপনি ওইটা আপনার ফ্রিজ দেখাচ্ছেন, আপনার ক্যামেরা কন্টিনিউ চলতে থাকবে, আপনি কি করছেন না করছেন ওটা দেখতে পাচ্ছেন, মানে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, আপনি খুব মনোযোগী আছেন সেটা বোঝাচ্ছে। কিন্তু আপনি কি আমার কাছে আমরা একদম শেষ পর্যায়ে আছি প্রোগ্রামের, এবং শেষ পর্যায়ে এসে আমি যে প্রশ্নটা সাকিবের কাছে করব যে ডিপ্রেশন বর্তমানে একটা ডিপ্রেশনের বড় একটা জিনিস, যে এই বিষয়টায় আমরা ফেসবুক বা নানা নিউজ ফিডের মাধ্যমে জানতে পারি অনেক কিছুতে আমরা অনেক ধরনের মনস্তিষ্ক অনেক ধরনের সমস্যা করতে পারে বা অন্যদিকে মনোযোগ যেতে পারে, সেক্ষেত্রে নানা ধরনের প্রবলেম হতেই পারে। ডিপ্রেশন একটা বড় বিষয় এই ক্ষেত্রে। তো আমার টাইম আমি যদি দেই, অর্থাৎ টিউশনিতে আমি যদি সময় ব্যয় করি, অর্থাৎ একদিকে যদি ব্যস্ত থাকি, সেক্ষেত্রে আমার নিজের প্লাস স্টুডেন্টের কতটুকু ডিপ্রেশন থেকে মুক্ত রাখা যায়, আর ডিপ্রেশন থেকে কি আসলেই মুক্ত থাকতে পারে কিনা এই টিউশনের মাধ্যমে। সাকিব, এখানে কথার একটু ভিন্নতা আছে। যেমন হচ্ছে ডিপ্রেশন, আসলে ডিপ্রেশন জিনিসটা অনেকে জানে না যে ডিপ্রেশন জিনিসটা কি, ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এগুলো কিন্তু অনেক ধরনের তফাত আছে। সাধারণত ক্লাস 9-10 এর স্টুডেন্টরা ডিপ্রেশনে পড়ে না, কারণ ওদের এইজটাই যে ডিপ্রেশন, ওরা সাধারণত ফ্রাস্ট্রেশনে থাকে বা একটা ইমেজিনে থাকে, তাদের তাদের চিন্তা চেতনা কিন্তু অন্যরকম থাকে। যারা ইন্টারের স্টুডেন্টরা সাধারণত ডিপ্রেশনে পড়তে পারে, আর অনার্স এর স্টুডেন্টরা সাধারণত বেশি ডিপ্রেশনে থেকে থাকে। তো ওদেরকে ডিপ্রেশন না, ওদের হচ্ছে সময় না গেলে ওদের ভালো লাগবে না, ওদের ভালো লাগবে না সময় না গেলে, কিন্তু ওরা অন্যদিকে যেমন টিভি দেখে কার্টুন দেখে তারা সময় পার করতে পারে বা ফ্যামিলির সাথে কথা বলে সময় পার করতে পারে। তা বন্ধ ঘর মানে বন্ধি একটা ঘরের মধ্যে থাকলে কিন্তু দম আটকে আসে, এটা আমরা সকলে জানি। তো ক্লাস 9-10 এর স্টুডেন্টরা যারা, তারা কিন্তু সচরাচর নমনীয় না। নমনীয় বলতে বোঝায় আমরা একটা সিচুয়েশন থেকে আবার নতুন একটা সিচুয়েশনে চলে গেলাম, যেন আমরা একটা জেনারেল সিচুয়েশন থেকে আমরা প্যান্ডামিক সিচুয়েশনে চলে গেলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু খারাপ লাগবে বা আমরা উঠতে পারবো না, বা আমরা যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যেতাম, কোচিং এ যেতাম, সেই জিনিসটা আমাদের নেই। নতুন একটা লাইফ, সেখানে খাপ খাওয়াতে গেলে একটু কষ্ট হবে। আর এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে যে অনলাইন ক্লাস নিচ্ছে, আমরা তো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারছি না, বা অনলাইন ক্লাসে আসলে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব সেরকম কোনো সিস্টেম নেই এখানে, বা একটু খোঁজ গল্প করবো বা মজা করবো তারও কোনো সিস্টেম নেই, সেক্ষেত্রে তার কোনো পরিবর্তন হবে না। ওই প্রেশারই থাকবে, পড়ালেখার প্রেশার একটা থাকবে, যেটা আগে ছিল সেটা এখনো থাকবে, যে অনলাইন ক্লাস করলেও থাকবে না করলেও থাকবে। যদি টিচার হয়ে থাকে মজার বা মজার টিচার হয়ে থাকে, অবশ্যই ক্লাসের ফাঁকে ওরা মজা করবে, সেক্ষেত্রে মেন্টালি একটু স্যাটিসফাইড হতে পারে স্টুডেন্টরা। আর ডিপ্রেশনের কথা বললে, ডিপ্রেশনের কথাটা ভুল, ক্লাস 9-10 স্টুডেন্ট সাধারণত ডিপ্রেশন ভোগ করে না, এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, শুভেচ্ছা, ধন্যবাদ সাকিব। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের শুনছিলেন, আমাকে এবং সাকিবকে, সবাইকে ধন্যবাদ। এবং সাকিব, তোমাকে যদি একটু প্রশ্নের বাইরে গিয়ে যদি বলতে চাই, যে বিউ রেডিও তোমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তুমি বিউ আমাদের সমাজ
তো বিও রেডিওর কে যদি তোমার কিছু বলার থাকে। আমি শুরুতেই বিউ রেডিওকে ধন্যবাদ জানিয়েছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিউ রেডিও হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম, ভার্সিটির মতো ভার্সিটি একটা স্বাধীন প্ল্যাটফর্ম যে যা কিছু করতে পারে, কিন্তু বিউ রেডিও হচ্ছে কিছু প্রতিভাবান মানুষকে তুলে ধরতে পারে। আমাদের ক্যাম্পাসে অনেক ধরনের প্রতিভাবান মানুষ আছেন যাদেরকে যারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে না, কিন্তু তাদের সহযোগিতায় সবসময় নিয়োজিত থাকে আমাদের বিউ রেডিও। এবং বিউ রেডিওকে যারা সহযোগিতা করছেন, আমাদের যে মান্যগণ্য শিক্ষকগণ আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, এবং আমাদের ক্যাম্পাসের যে বড় ভাইয়েরা আছেন আমাদের যে বিউ রেডিওকে সাহায্য করছেন বা কাজে নিয়োজিত আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি। ওনাদের কঠোর পরিশ্রমে এবং আমাদের বন্ধু বান্ধব এবং যারা আর যে আছেন, যারা টেকনিক্যাল সাপোর্ট আছেন, সকলের প্রয়াসেই এতটুকু পর্যন্ত বিউ রেডিও এসেছে। আর আমার সবচেয়ে ভালো লাগে বিউ রেডিওর কার্যক্রম, বিউ রেডিওর কার্যক্রমগুলো সবচেয়ে সুন্দর। আমি অন্যান্য ভার্সিটির দেখেছি, কিন্তু আমাদের বিউ রেডিওর মতো কোনো ধরনের ওদের সুবিধা নেই। আমাদের বিউ রেডিওটা একটা ইউনিক আইডিয়া, এবং বিউ রেডিওর কম্পিটিশনগুলো আমার সবচেয়ে ভালো লাগে। আমি বিউ রেডিওকে রিকোয়েস্ট করবো ওনারা যাতে আরো ভালো কম্পিটিশন, আরো জোরালো কম্পিটিশন দেয়, ইভেন কি অনেক ধরনের ইভেন্ট করে থাকে, যেটা আমাদের আমাদের ভালো লাগবে। আর আমাদের প্রতিভাবান স্টুডেন্টদেরকে যাতে ওনারা সহযোগিতা করে, হেল্প করবে, সেই কামনায় রইল। ধন্যবাদ সাকিব। আমরা চেষ্টা করবো যে কোনো আরো অন্য কোনো প্রোগ্রামে তোমাকে অবশ্যই ডাকার, এবং তুমি আমাদের সময় দেবে বলে আশা করি। এবং বিও রেডিও সম্পর্কে তুমি যে কথাগুলো বললে, তো মূল্যবান কথাগুলো বিও রেডিও চেষ্টা করবে মূল্যায়ন করার জন্য। আর ডিয়ার লিসেনার্স, এতক্ষণ ধরে আপনি শুনছিলেন যে টিউশনের গল্পের এপিসোড 10। আর এই এপিসোড 10-এ আমি সাইদুজ্জামান শোয়েব ছিলাম আপনাদের সাথে, এবং আমার সাথে পর্দার পিছনে বসে, অর্থাৎ যাকে আপনারা শুনতে পাননি, টেকনিক্যালি সাপোর্ট দিয়েছে ফারদিন। তো ফারদিনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আবারও কোনো প্রোগ্রামে, অর্থাৎ নেক্সট সোমবারে টিউশনের গল্পের এপিসোড 11-তে দেখা হবে ইনশাল্লাহ। আবার কথা হবে টিউশনের গল্প নিয়ে, নতুন কোন এক গেস্টের সাথে, নতুন কোন এক অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।